জানাচ্ছি দ্য গ্রেট ওয়াল শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী এবং আমি হাবিবুর রহমান উফি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প তুলে ধরব আপনাদের সামনে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের সবচেয়ে বেশি দেখা টিভি অনুষ্ঠান সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা, যা 1983 সাল থেকে প্রচার হয়ে আসছে। চীনা নববর্ষের আগের দিন রাত 8টায় চায়না মিডিয়া গ্রুপের সেন্ট্রাল টেলিভিশনে এই অনুষ্ঠানটি প্রচার করা হয়। প্রতি বছরে এই অনুষ্ঠানটি দেখতে দেশ বিদেশের অনেক মানুষ পরিবারসহ অপেক্ষা করে থাকেন। এবছর দর্শক নন্দিত স্প্রিং ফেস্টিভ্যাল গালায় সম্প্রীতি এবং পুনর্মিলনকে প্রতিপাদ্য করা হয়েছে। এতে নাচ, গান, কমিক স্কেচ, অপেরা এবং লোকশিল্পকর্ম ছাড়াও চমকপ্রদ নানা দৃশ্যের মাধ্যমে আধুনিক চীনা সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হবে। অলিম্পিক্সকে সামনে রেখে ছয় পর্বের বিশেষ ডকুমেন্টারি প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। একই সঙ্গে শিশু কিশোরদের জন্য দারুণ সব কার্টুন প্রচারের ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় এই মিডিয়া হাউস। শুধু তাই নয়, দুর্নীতিকে নিরুৎসাহিত করতেও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে সিএমজি। বিশাল স্নোফিল্ডে অপরূপ নৃত্যশৈলী প্রদর্শন করছে এক ঝাঁক শিশু। বিশ্ব তুষার দিবস এবং আন্তর্জাতিক স্কি উৎসব উপলক্ষে চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে করা হয় এই বর্ণাঢ্য আয়োজন। এদিন স্কিইং সহ নানা শীতকালীন খেলায় অংশ নিতে স্নোফিল্ডে উপস্থিত হয় শত শত শিক্ষার্থী। শিশুদের উপভোগের জন্য স্নো কার্নিভালের আয়োজন করে কর্তৃপক্ষ। আসন্ন শীতকালীন অলিম্পিক্সকে সামনে রেখে নতুন তথ্যচিত্র নিয়ে এসেছে চায়না মিডিয়া গ্রুপ। শুক্রবার থেকে শুরু হয়েছে ছয় পর্বের এই বিশেষ ডকুমেন্টারির প্রচার। বেইজিং থেকে বেইজিং শিরোনামের এই তথ্যচিত্রের মাধ্যমে মূলত অলিম্পিক্সের ভেন্যু নির্মাণে যারা কঠোর পরিশ্রম করেছেন সেই কুশীলবদের প্রয়াস তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি বেইজিংয়ে অনুষ্ঠিত দুই অলিম্পিক্সে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন তাদের গল্পও তুলে ধরা হয়েছে এই বিশেষ আয়োজনে। বেইজিং বিশ্বের একমাত্র শহর যেখানে অলিম্পিক্সের মূল দুই পর্ব আয়োজিত হতে যাচ্ছে। আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক্সের আগেও 2008 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হয় বেইজিংয়ে। এই দুই আয়োজনের মাহাত্ম্য তুলে ধরতেই প্রচার করা হয় এই বিশেষ তথ্যচিত্র। বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারিত হয় যে অল্প কয়েকটি দেশকে কেন্দ্র করে, সেই তালিকায় উপরের দিকেই রয়েছে চীন। গত কয়েক দশকে অর্থনৈতিক ক্ষেত্রে চীনের অভূতপূর্ব অগ্রগতির পেছনে কঠোর পরিশ্রম, উদ্ভাবনী শক্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিয়মানুবর্তিতা ও দুর্নীতির বিরুদ্ধে চীনের জিরো টলারেন্স। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে অনেক আগেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেয় চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি। দুর্নীতিকে নিরুৎসাহিত করতে বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে এসেছে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি। সিপিসির ডিসিপ্লিন ইন্সপেকশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে যৌথ প্রযোজনায় এই বিশেষ অনুষ্ঠান তৈরি করেছে সিসিটিভি। প্রতি বছর শিশু কিশোরদের জন্য বর্ণাঢ্যসব আয়োজন করে থাকে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। এর ব্যতিক্রম হয়নি এবারও। নতুন বছরে শিশুদের জন্য অনবদ্য সব কার্টুন নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে বড় এই মিডিয়া হাউস। সম্প্রতি 2022 সালে প্রকাশিত হতে যাওয়া কার্টুনের তালিকা প্রকাশ করেছে সিএমজি। এবছর মুক্তির তালিকায় থাকছে জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র নিউ হ্যাপি ড্যাড অ্যান্ড সন এর নতুন সিকুয়াল।
আসন্ন বেজিং অলিম্পিক্স এবং নতুন চীনা চন্দ্রবর্ষের জন্য পৃথক পৃথক কার্টুন থাকছে এই তালিকায়। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। চীনে বসন্ত উৎসব শুরুর আগ মুহূর্তে চলছে সাজসাজ রব। উৎসবকে ঘিরে চলছে নানা রকম প্রস্তুতি। নববর্ষের বিভিন্ন অনুষঙ্গ বেচাকেনারও ধুম পড়েছে দেশ জুড়ে। বিস্তারিত থাকছে রিপোর্টে। লাল রঙের চীনা লণ্ঠন আর চোখ ধাঁধানো সব সামগ্রী। চীনের সবচেয়ে বড় উৎসব চাইনিজ নিউ ইয়ার বা চীনা নববর্ষকে স্বাগত জানানোর বিভিন্ন অনুষঙ্গে এগুলো। পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে চীনের বসন্ত উৎসব। চীনা বর্ষপঞ্জি অনুযায়ী এ বছর বাঘ বর্ষ, তাই বাজারে দেখা যাচ্ছে বাঘের প্রতীকে অসংখ্য সামগ্রী। বিক্রি হচ্ছে লাল খাম, হোং পাও বা লাল খামে করে স্নেহের প্রিয়জনকে অর্থ উপহার দেওয়ার রীতি আছে নববর্ষে। এটাকে বলা হয় লাকি মানি। আমি প্রায় 100-200 লাল খাম তৈরি করছি, আত্মীয় বন্ধুদের উপহার দিব। এবছর বাঘ বর্ষ হওয়ায় নববর্ষের বেশিরভাগ অনুষঙ্গে বাঘের ছবি, বাঘের পুতুল আর অন্যান্য সামগ্রী কেনার দিকে ব্যাপক আগ্রহ ক্রেতাদের। কাপড়ের তৈরি বিভিন্ন শিল্প সামগ্রীতে ড্রাগন, সিংহ আর বাঘের প্রতীক সবচেয়ে জনপ্রিয়, মানুষ এগুলোই কিনছে। নববর্ষে স্বর্ণালঙ্কার ও শৌখিন সামগ্রীর কেনার চাহিদাও বেড়ে যায়। সোনার তৈরি অথবা গোল্ড প্লেটেড বাঘের প্রতীকও কিনছেন অনেকে। চীনা নববর্ষের একটা বড় অনুষঙ্গ হল দরজার দুই পাশে ঝুলানোর জন্য লাল কাগজ বা কুপলেটস, যেগুলোতে বিভিন্ন শুভ সূচক বাক্য লেখা থাকে। প্রতিদিন 3-4 লাখ কুপলেটস ছাপা হচ্ছে, বিক্রিও হচ্ছে অনেক, এজন্য আমি খুব খুশি। নববর্ষে ফানুস বা ল্যান্টার্ন উড়ানোর প্রথাও ভীষণ জনপ্রিয়। ছংছিং শহরের থংলিয়াং জেলা এ ধরনের ফানুস ও ল্যান্টার্ন তৈরির জন্য বিখ্যাত। বিভিন্ন আকারের ড্রাগন ল্যান্টার্ন তৈরি এবং বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। চীনা চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই বসন্ত উৎসব উদযাপন করে চীনারা। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। আমি যতটুকু জানি চীনের মানুষেরা ফুল ভীষণ পছন্দ করে। সামনে তো বসন্ত উৎসব, তো ফুল নিয়ে এই উৎসব ঘিরে কোনো আয়োজন আছে কি? হ্যাঁ অভি, ওদের তো অবশ্যই আয়োজন আছে, কারণ আপনি যেটা বলেছেন সত্যি আসলে চীনারা খুব বেশি ফুল পছন্দ করেন এবং চীনে ফুলের উৎপাদনও অনেক বেশি হয়। আর যে কোনো উৎসবকে ঘিরে যে ফুলের একটা সাজসজ্জা বা ফুল নিয়ে আয়োজন থাকে, আর ফুলকেন্দ্রিক যে ব্যবসা সেটাও কিন্তু জমজমাট হয়ে ওঠে সাধারণত। বসন্তের সঙ্গে যেহেতু ফুলের একটা নিবিড় সম্পর্ক আছে, তো এ প্রতি বছরই হচ্ছে। এবার আসলে কী ধরনের আয়োজন আছে চীনে আমি একটু জানতে চাইবো আপনার কাছে। সেটা দর্শককেই বলি। চীন জুড়ে চলছে নববর্ষ উদযাপনের পূর্ব প্রস্তুতি। উৎসব শুরুর আগ মুহূর্তে কেনাকাটা থেকে শুরু করে খাবার দাবার তৈরিরও ধুম পড়েছে। মৌসুম শুরুর আগেই সরগরম হয়ে উঠেছে ফুলের বাজারও। চীনাদের সবচেয়ে বড় উৎসব চন্দ্র নববর্ষ, তাই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটির জন্য নিজেদের সাজসজ্জার পাশাপাশি ঘর সাজানোয় ব্যস্ত হয়ে পড়েন তারা। এই সময়টাতে বিশেষ করে কাঁচা ফুল থেকে শুরু করে প্লাস্টিক এবং কাপড়ের তৈরি ফুলের চাহিদা খুব বেড়ে যায়। আসছে বসন্ত উৎসবকে ঘিরে দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ফুলের বাজার সরগরম হয়ে উঠেছে। লাল রং নতুন বছরের সৌভাগ্যের প্রতিনিধিত্ব করে বলে মনে করেন চীনারা। উজ্জ্বল রঙের ফুলের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি বলে জানান ব্যবসায়ীরা। উজ্জ্বল রঙের ফুল এবং সুগন্ধি ফুল ক্রেতাদের মধ্যে বেশি জনপ্রিয়। লাল গোলাপ এবং সুগন্ধযুক্ত লিলি জনপ্রিয় কারণ লাল একটি উৎসবের রং, দাম মোটামুটি নাগালের মধ্যে,
তাই ক্রেতাদের ভিড়ও বেড়েছে। কৃত্রিম ফুলের ঝুড়ি, চীনারা এটাকে ভাগ্যের ঝুড়ি বলে থাকেন। শুনে অবাক হলেও এখানে এর বেশ চাহিদা রয়েছে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক ক্রেতাকে উজ্জ্বল রঙের আজালিয়া ও ক্যামেলিয়া কিনতে দেখা যায়। এদিকে ইউন্নানের কুনমিং সহ বিভিন্ন শহরের ফুলের বাজার জমে উঠেছে। রং বেরঙের ফুলে ভরে গেছে বিপণী বিতান। এত ফুলের সমাহার দেখে মনে হয় বসন্ত দরজায় কড়া নাড়ছে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। অভি, আমরা যতটুকু জানি যে চীনারা খুব সুশৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করেন এবং তারা আসলে খুব বেশি পরিশ্রমী হয়ে থাকেন। এই পরিশ্রমের অভ্যাসটা তাদের কিন্তু ছোটবেলা থেকে গড়ে ওঠে। স্কুলে তাদেরকে শেখানো হয় ব্যায়াম, খেলাধুলা, এ ধরনের সব কিছু কিন্তু স্কুল থেকে তারা শিখে আসে। একদমই। দর্শক, এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন সিএমজির বেইজিং অফিসের সহকর্মী তুহিনা। সবাই জানে ব্যায়াম মানুষের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্য রাখায় সহায়ক, বিশেষ করে সব সময়ে টেবিল চেয়ারে বসে থাকার মানুষদের জন্য। এই জন্য চীনের স্কুলে ক্লাস ব্রেকের সময় শিক্ষার্থীদের ব্যায়ামের ব্যবস্থা করা হয়েছে। এই আয়োজন চীনে ব্যাপক প্রচলিত। প্রাথমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত, দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত প্রায় সব স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ব্রেক ব্যায়াম করে। এমন ব্যায়ামে বেশি শক্তি লাগে না। এর প্রধান লক্ষ্য হল দীর্ঘ সময় ধরে শিক্ষা গ্রহণ ও বসে থাকার পর শরীরের জড়তা কাটানো। এদের সাধারণত 10 থেকে 15 মিনিট লাগে। আমার স্কুল জীবনে ক্লাস ব্রেক ব্যায়াম খুব সহজ ছিল, সারা দিনে প্রায় একই রকম, যা অনেক এক খেয়ে। কিন্তু বর্তমানে চীনের স্কুলের ক্লাস ব্রেক ব্যায়াম অনেক বৈচিত্র্যময় ও মজাদার হয়েছে। সাধারণত ব্যায়াম ছাড়া নাচও রয়েছে, আর কিছু স্কুল স্থানীয় সংস্কৃতি ও বৈশিষ্ট্যময় ব্যায়াম যুক্ত করে। চলুন আমার সঙ্গে দেখবেন বর্তমানে চীনা শিক্ষার্থীদের নতুন ক্লাস ব্রেক ব্যায়াম। মঙ্গোলিয়া জাতির নাচ অনেক বৈশিষ্ট্যময় ও দেশ বিখ্যাত। ইন্নার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি স্কুলে শিক্ষার্থীরা ক্লাস ব্রেকের সময় সাধারণ ব্যায়ামের পরিবর্তে মঙ্গোলিয়ান নাচ করে। দেখুন নাচটি কি চমৎকার। চীনের সিনজাং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি স্কুলে ক্লাস ব্রেকের সময় শিক্ষার্থীরা লোকসঙ্গীতের সঙ্গে উইগুর জাতির ঐতিহ্যবাহী নাচ চর্চা করে। সবাই খুব ভালো নাচ করতে পারে, এটি হয়তো উইগুর জাতির মানুষের প্রতিভা। ইয়াংগ, চীনের উত্তর পূর্বাঞ্চলের লোকনৃত্য। এই লোকনৃত্য অনেক প্রফুল্ল ও ব্যাপক জনপ্রিয়। উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাথমিক স্কুলে ইয়াংগ এর বৈশিষ্ট্যময় ক্লাস ব্রেক ব্যায়ামে যোগ করা হয়েছে। দেখুন এই ব্যায়ামের কত আনন্দ। শিক্ষার্থীদের ব্যায়াম করতে উৎসাহ দেওয়ার জন্য চীনের স্কুল সব ধরনের চেষ্টা করা হয়। হুনান প্রদেশের ছাংশা শহরের একটি স্কুলে প্রায় 50 বছর বয়সী প্রধান শিক্ষক ক্লাস ব্রেকের সময় শিক্ষার্থীদের সঙ্গে কুংফু চর্চা করে। এমন শিক্ষকের প্রভাবে এসব শিক্ষার্থীর শরীর নিশ্চয় অনেক ভালো হবে। শিক্ষার্থীদের স্ত্রীজনী শক্তি বৃদ্ধি করে ব্যায়াম, এই কাজে উৎসাহিত করতে সম্প্রতি চীনের হেনান প্রদেশে প্রথম ক্লাস ব্রেক ব্যায়াম প্রতিযোগিতার আয়োজন করে। একটি দলের জনপ্রিয় গেমস ক্লুটনাস স্নেক অনুসরণ করা একটি পারফরমেন্স সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বেইজিং শহরকে আলোকিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যুৎ কর্মীরা। এদেরই একজন সিয়ং চুন।
নগরবাসীর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বেশ চ্যালেঞ্জিং কাজ করতে হয় তাকে। আর দক্ষ হয়ে গড়ে উঠতে প্রতিনিয়ত নিতে হয় নানা রকম প্রশিক্ষণ। রৌদ্রোজ্জ্বল দিন শেষে প্রকৃতির এমন রূপ সত্যি মোহনীয়। বিদ্যুতের বাহারি এই রঙে মুগ্ধ নগরবাসী। দিনের আলো নেভার পর শহরের ভবনগুলো নানামাত্রিক রূপে আলোকিত করে চারপাশ, যেন ঝলমলে এক রাত। যদি একজন ব্যক্তির শরীরকে তুলনা করা হয় শহরের সঙ্গে, তাহলে বিদ্যুতের কেবল যেন সে শরীরে ধমনীর মতো। এই কেবল শহরের জন্য প্রয়োজনীয় শক্তি প্রতিনিয়ত সরবরাহ করে যায়। এসব সুড়ঙ্গে কাজ করা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার বিদ্যুৎ কর্মীদের জন্য। এতসব কার্যক্রমের একজন দায়িত্বশীল বিদ্যুৎ কর্মী শিয়ং চুন রাজধানীতে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিনিয়ত পালন করতে হয় তাকে। ভূগর্ভস্থ এসব টানেলের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে বেজিংয়ের বিদ্যুতের কেবলগুলো। সুড়ঙ্গের ভেতর অন্ধকার ও আর্দ্র পরিবেশে কাজ করেন এই বিদ্যুৎ কর্মী। যেখানেই বিদ্যুতের কেবলে সমস্যা তৈরি হয়, মুহূর্তেই হাজির হন এসব পরিশ্রমী বিদ্যুৎ কর্মীরা। নগরবাসীকে নিশ্চিন্ত রাখতে নিজেদের প্রতিনিয়ত প্রস্তুত রাখেন তারা। এই কাজে আরও দক্ষ হয়ে উঠতে নিতে হয় নানা রকম প্রশিক্ষণ। সারাদিনের ব্যস্ততা শেষে কিছুটা সময় পেলেই প্রকৃতি নিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করেন শিয়ং চুন। এছাড়া বাস্কেটবলে ভালো আগ্রহ আছে তার। তিনি মনে করেন অবসর সময়ে এসব কাজ মানসিকভাবে ভীষণ প্রফুল্ল রাখে তাকে। এতে তার আত্মবিশ্বাসও বেড়ে যায় কয়েক গুণ। হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা। নেকড়েদের পালের মাঝে হঠাৎ আটকা পড়লেন চ্যান, এখনই হামলার মুখে পড়তে হবে তাকে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার সামনে থেকে চলে গেল মানুষ খেকো এই প্রাণীটি। কিন্তু কেন? ভয়ঙ্কর জন্তুদের নিয়ে দারুণ এক সিনেমা উল্ফ টোটেম, বিখ্যাত চীনা লেখক চিয়ান রঙের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এই সিনেমা। এর আদ্যোপান্ত জানাতেই আপনাদের জন্য এই আয়োজন। সময়কাল 1967। আধুনিক বেইজিং থেকে বিদায় নিয়ে দুর্গম মঙ্গোলিয়ার ভিতরে যাচ্ছে গাড়ি। লক্ষ্য গ্রামের উপজাতিদের মাঝে শিক্ষার আলো পৌঁছানো। প্রথমে বাস, তারপর ঘোড়ার গাড়ি, এরপর পায়ে হেঁটে। সবুজ মাঠ, দুর্গম বন, সোনালি সাদা পাহাড় পেরিয়ে কাঙ্ক্ষিত গ্রামে পৌঁছান চ্যান। অপরূপ সুন্দর এই গ্রামটি ঘুরতে বের হন চ্যান। বন্ধুকে নিয়ে কখন যে বনের গভীরে চলে আসেন তা টেরই পেলেন না তিনি। হঠাৎ ঘোড়ার সামনে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে নেকড়েপাল। মৃত্যু ভয়ে ভীত হয়ে কি করবেন বুঝতে পারছিল না চ্যান। মনে হচ্ছিল যেন এখনই হামলা করবে তাকে। কিছু বুঝে ওঠার আগেই সামনে দিয়ে চলে গেল নেকড়ের দল। মানুষ খেকো এই প্রাণীটা কেন এমন করল? নেকড়েদের বিষয়ে আগ্রহী চ্যান আরও কৌতূহলী হয়ে উঠলেন। সাদা বরফের আড়ালে লুকিয়ে দেখতে শুরু করলেন তাদের পথ চলা, খুঁজতে থাকেন তাদের বাসস্থান। নেকড়ের গুহা খুঁজে বের করে ঢুকে পড়লেন ভিতরে, কিন্তু একই চারদিকে ছড়িয়ে আছে লাল রক্ত। একটি নেকড়ের শাবক অনাহারে কাতরাচ্ছে। গহীন এই গুহায় দেখতে পান বিশাল ফাঁদ। কারা করল নেকড়ে শিকার করার এই ফাঁদ? নেকড়ে শাবক কে নিয়ে আসেন বাসায়? যত্ন নেওয়া শুরু হলো তাঁর। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প। কিন্তু হঠাৎ এই গ্রামে দেখতে পান আধুনিক অস্ত্রসজ্জিত কিছু আগন্তুকের। কেন তারা এই গ্রামে?
নেকড়ের সাথে গ্রামবাসীর কী সম্পর্ক? এমন অজানা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি। 1960 সালে চীনের সাংস্কৃতিক বিপ্লবের উপর ভিত্তি করে চীনের বিখ্যাত লেখক চিয়াং রংয়ের জনপ্রিয় উপন্যাস ওয়ফ টোটেম নিয়েই নির্মিত হয় ওয়ফ টোটেম সিনেমা। ফরাসি পরিচালক জিয়ান জেক এনা এই সিনেমা নির্মাণের অভিজ্ঞতায় বলেন, এই উপন্যাসটি পর্দায় আনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নেকড়ের শুটিং করা। চীন ফ্রান্স যৌথ প্রযোজনা নির্মিত এই সিনেমাটি ইউরোপের সাথে চীনের সংস্কৃতি বিনিময়ের নতুন একটি দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন চলচ্চিত্র বোদ্ধারা। উলফ টোটেমকে বলা যায় ভয়ঙ্কর প্রাণীদের নিয়ে দারুণ একটি ভিজুয়াল এক্সপেরিমেন্ট, যেটি চিয়ান রঙের এই উপন্যাসকে পর্দায় সার্থকভাবে প্রদর্শন করে। চমৎকার প্রাকৃতিক দৃশ্যায়ন এবং পশুর প্রতি মানুষের ব্রেন প্রদর্শন সহ ওয়ফ টোটেম এমন একটি সিনেমা যা পরিবেশের ভারসাম্যকে দারুণভাবে ইঙ্গিত করে। আপনি চাইলে ইউটিউবে ইংরেজি সাবটাইটেল সহ উপভোগ করতে পারেন সিনেমাটি। দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। চাইছেন